আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেন্স টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে প্রিয় দর্শক একটি প্রমোত্তরই সেখানে করোনা ভাইরাসের রুগী আছে এই সংখ্যায় সমুদ্রে ভাসছে বেশ কিছুদিন ধরে তাকে ভিড়তে দেয়নি অন্তত পাঁচটি দেশ তাকে নঙ্গর করতে দেয়নি শেষ পর্যন্ত কম্বোডিয়ার একটি বন্দরে ভিড়তে দিয়েছে কম্বোডিয়া সেই মানবিকতা দেখিয়েছে কেন এই নিষ্ঠুরতা একাবিংশ শতাব্দীর এই আধুনিক সভ্যতার সময় এসে এই নিষ্ঠুরতা কেন দেশগুলো দেখাচ্ছে সে প্রসঙ্গে আমরা কথা বলবো তার আগে জেনে নেই যে এই প্রমত্তরিতে করোনা ভাইরাস আক্রান্ত হবার ঘটনা যেটি ঘটেছে সেটি হলো যে একটি প্রমত্তরি বেশ আগে হংকং থেকে যখন এর যাত্রা শুরু হয়েছিল সেখানে একজন করোনা ভাইরাসে রুগী ছিলেন এবং সেখান থেকে আরও সংক্রমিত হয়ে অনেক রোগী শেষ পর্যন্ত অন্তত দুইশো সেটি হচ্ছে জাপানে এখন কোয়ারেন্টিন করে রাখা হয়েছে সেই প্রমোত্তরীর নাম ছিল দ্য ডায়মন্ড প্রিন্সেস সেটি এখন জাপানের সরকার জাপানের সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিন অবস্থায় আছে সমুদ্রে সেখানে অন্তত দুই শতজন যাত্রী করোনা আক্রান্ত তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে চিকিৎসা দেওয়া হচ্ছে তারা একটি ব্যবস্থাপনার মধ্যে আছে আর এই ঘটনার ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও যেসব প্রমোত্তরই সমুদ্রে ভাসছিল তাদের জন্যই এখন বিপদ কারণ ওই সব জাহাজে তারা নিয়মিত পরীক্ষা করে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী না পেলেও বিভিন্ন দেশ ওইসব জাহাজকে বন্দরে ভিড়তে দিচ্ছে না এরকম একটি জাহাজের নাম হলো দ্য ওডিসি অব দ্য এম এস এটি অন্তত চোদ্দ দিন সমুদ্রে ভাসার পরে বিভিন্ন দেশে নোংর করার চেষ্টা করেছে কিন্তু নোংর করতে দেওয়া হয়নি সর্বশেষ আজকে কম্বোডিয়া তাদের একটি বন্দরে ভিড়তে দিয়েছে সেই বন্দরের নাম হচ্ছে সিয়ানুক ভিল এবং সর্বশেষ এই আজকে সকালে আমরা যেটা দেখছি যে তাদেরকে সেখান থেকে ভিসা ইস্যু করার চেষ্টা হচ্ছে এবং কম্বোডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে তারা চেষ্টা করছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য এই কারণে যে ওই প্রমোত্তরিতে অনেক যাত্রী আছেন যারা মার্কিন নাগরিক পাশাপাশি ওই প্রমোত্তরি মালিকানা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান প্রিয় দর্শক সে যাই হোক ওই জাহাজে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই তারপরও এই জাহাজের সঙ্গে যে অমানবিকতা দেখানো হয়েছে এটি আমাদেরকে কি শেখাবে প্রিয় দর্শক ওই জাহাজটি কোথায় কোথায় ফেরার চেষ্টা করেছিল তারা নোংর করতে চেয়েছিলেন থাইল্যান্ডে ব্যাংককে যখন তারা নোংর করতে চেয়েছেন সেখান থেকে ব্যাংককের নৌবাহিনী থাইল্যান্ডের নৌবাহিনী ওই জাহাজটিকে এসকোর্ট করে তারা আবার পুনরায় নিয়ে গিয়ে থাই উপসাগরে ছেড়ে দেয় তারা তখন কম্বোডিয়ার দিকে যাত্রা শুরু করে এর আগে ওই জাহাজ আরও সব দেশে নোংর করার চেষ্টা করেছিল তার মধ্যে আছে জাপান তারপরে গোয়ামদ্বীপ ফিলিপাইন এবং তাইওয়ান কোথাও ভিড়তে দেওয়া হয়নি পাঁচটি দেশ আশ্রয় না দেওয়ার পর সর্বশেষ আজকে সকালে কম্বোডিয়া যে মানবিকতা দেখিয়েছে এটি বিশ্ববাসীর জন্য একটি দৃষ্টান্ত প্রিয়দর্শক আসলেই যে বিপদে আসুক মানব সভ্যতার ইতিহাসে মানুষ যদি সত্যিকার অর্থেই মানবিকতা না দেখাতে পারে তাহলে এই আধুনিক সভ্যতার কি দাম থাকে নিশ্চয়ই কম্বোডিয়া একটি ভালো কাজ করেছে এটি হয়তো সবার কাছে প্রশংসনীয় হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে কম্বোডিয়াকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ধন্যবাদ জানিয়েছে আমার মনে হয় গোটা বিশ্বের যত মানবতাবাদী মানুষ আছেন প্রত্যেকেই এটিকে হয়তো সাধুবাদ জানাবেন তাই আসুন করোনা ভাইরাস যে বিপদ ছড়িয়ে পড়ছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের বড় বড় গবেষক যেটি বলছেন যে এটি হয়তো কোনো দেশকেই বাদ দেবে না বিশ্বের সবগুলো দেশেই ছড়িয়ে পড়তে পারে এবং এর ভয়াবহতা আমরা দেখলাম গতকালকে সর্বাধিক অর্থাৎ উহানে গতকালকে অনেক বেশি মানুষ এ যাবৎকালে সর্বাধিক মানুষ সেখানে মৃত্যুবরণ করেছেন এই সংখ্যা অনেক বেশি যার ফলে আতঙ্ক আরও বেড়ে গিয়েছে এবং এটি যদি সত্যিকার অর্থে প্রত্যেকটি দেশে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়ার ফলে হয়তো বিপদ আরও ভয়াবহ হতে পারে কিন্তু সেই বিপদকে দেখে সবাই যদি মানবিকতা ভুলে যায় মানুষের জন্য সহমর্মী না হই তাহলে অবশ্যই আরও বিশৃঙ্খলা দেখা দেবে অবশ্যই মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়ে আমাদেরকে এই করোনা ভাইরাসের যে আশু বিপদ সেটি থেকে সবাইকেই মুক্ত থাকতে হবে এবং চেষ্টা করতে হবে সবাই ভালো থাকুন এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ